রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এম.এম.সি ইটভাটাকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 30 মার্চ বেলা 3টায় মহামান্য হাইকোর্টের নির্দেশে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইটভাটায় অবৈধভাবে গাছ পুরানোর দায়ে এম.এম.সি ব্রিক ইটভাটার স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলামকে 30,000 টাকা জরিমানা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এ সময় বাঘাইছড়ি থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইট ভাটায় যেন কাঠ পুরানো না হয় এবং পাহাড়ের মাটি কেটে ইট তৈরি করা না হয় সেই লক্ষ্যে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার উপজেলা চৌমুহনী বাজারে খাবার হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় হোটেল শাপলাকে 3,000 টাকা ও হোটেল বিক্রমকে 2,000 টাকা জরিমানা করা হয়।